নমস্কার বন্ধুরা, দীর্ঘ দু বছরের চেষ্টায় আজকে আমি এই যে পদ্ম ফুলের মুখ দেখতে চলেছি। তো দেখুন, আমার হাইট বুক ছাড়িয়ে গেছে আর এটা লাগানো আছে হাফ ড্রামে। তো দু বছর কেন লাগলো এটাই আপনাদের আমি বলবো, যে সঠিক যদি আপনি পদ্ম ফুল লাগানোর প্রক্রিয়াটা না জানেন তাহলে দু বছর কেন, হয়তো পাঁচ বছরেও আপনার পদ্ম গাছে ফুল আসবে না। তো আমি অনেক সুন্দর করে মাটি তৈরি করেছিলাম, প্রচুর পরিমাণে পাতা পচা সার দিয়েছি, তারপরে গোবর সার দিয়েছি, তারপরে মাটি দিয়েছি, মাটি দিয়ে আমি পদ্ম ফুল লাগিয়েছি, কিন্তু হয়নি। কারণ কি, এর পরিমাণটা ছিল খুবই কম। দেখুন এই যে হাফ ড্রামে এখানে আমি পদ্ম লাগিয়েছি আর আমি মোটামুটি এই অবধি মাটি দিয়েছিলাম, এই অবধি। তো দু আঙুল মাটি ছিল, তার নিচে পুরোটাই ছিল পাতা পচা সার এবং গোবর সার। তো আমার পাতাগুলোও ছিল, দেখুন আমি দেখাচ্ছি, এই যে এখন এই যে এত বড় বড় পাতা দেখছেন, এই পাতায় কিন্তু আপনারা পদ্ম পাতায় অনেক হোটেলেই খেতে দেয় দেখেছেন, তো এই পাতাগুলো খাওয়া যাবে, এই যে এই পাতাগুলোই খাওয়া যাবে এত বড়। তো এই যে ঠিক এতটুকুটুকু ছোট ছোট পাতা হতো, খুব ছোট ছোট পাতা। তো তারপর আমি এদিক ওদিকে খোঁজ খবর নিলাম এবং নানা নার্সারিতে ঘুরে দেখলাম যে তারা ছোট ছোট গামলাই করেছে, গামলাতে পুরো তিন আঙুল বাদ দিয়ে, এরকম তিন আঙুল বাদ দিয়ে পুরো এতটা পরিমাণে মাটি দিয়েছে। দেওয়ার পরে তার মধ্যে পদ্মের বীজ বা স্কন্দ এর মধ্যে রেখে দিয়েছে, সেখান থেকে গাছ হয়ে এবং ফুল হয়েছে। তারপর আমি এর ভেতরে মাটির পরিমাণ বাড়াতে শুরু করলাম। তো মাটির পরিমাণ মোটামুটি এক মাসও হয়নি যখন আমি এখানে প্রচুর পরিমাণে মাটি দেওয়া শুরু করলাম, এখনও এর ভেতরে মাটি দিতে হবে। দেখুন এখনও এখানে মোটামুটি ছয় সাত আঙুল জল আছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, এই যে এই পরিমাণ এখানে আমার মাটি ঠাই পেয়েছে। তো এখনও আমাকে মাটি দিতে হবে পুরো জলের, এই জলের লেভেল বর্তমান যে জলের লেভেল আছে, হ্যাঁ এই জলের লেভেলে আমাকে মাটি দিতে হবে এবং তারপরে একদম কানায় কানায় পূর্ণ করে জল দিতে হবে, তাহলে আরো প্রচুর পরিমাণে আমি এরকম পদ্ম দেখতে পাবো। দেখুন এর সাইজটাও খুব ভালো হয়েছে, বড়, একদম প্রথম বেরিয়েছিল এই আঙুলের মাথার মতো, ছোট্ট একটা কুড়ে আঙুলের মাথার মতো বেরিয়েছিল, এখন যথেষ্ট বড় হয়েছে, আশা করছি আর কয়েকদিনের মধ্যেই ফুটে যাবে। সেই ফুটন্ত ফুলেরও আপনাদেরকে আমি ছবি দেখাবো আমার ভিডিওতে। তো আপাতত যেটা করবেন, এই যে তিন আঙুল বাদ দিয়ে এটাকে তিনটে পার্টে ভাগ করবেন, তো এর ভেতরে ম্যাক্সিমাম গোবর সার এবং জৈব সার দিয়ে, এবং মানে তিন ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান এরকম অনুপাতে মাটিটা তৈরি করবেন। করে যদি আপনারা পদ্ম লাগান, আপনারা তিন মাস পর থেকেই পদ্ম ফুলের মুখ দেখতে পারবেন। দেখুন কত সুন্দর, সব থেকে পাতার, সব পাতার থেকে উপরে কিন্তু পদ্ম ফুলটা রয়েছে। তো এই ছিল আজকের পদ্ম সংক্রান্ত যে তথ্য, যদি তথ্যটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই অবধি, আর আপনি পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটনটি অবশ্যই প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমি যখনই পরের ভিডিও আপলোড করব, হয়তো সেই ভিডিওটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, তো সেই ভিডিওর তথ্য আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।